নমস্কাৰ দৰ্শকসকল ডক্টৰ সন কল আজি আমাৰ এই বিশেষ অনুষ্ঠানটিৰ বুজিৰে আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো ষ্টুডিঅত মই জালি আজি আমাৰ প্ৰথম খবৰ স্বাস্থ্য কেতানৰ এই অনুষ্ঠানটিত আজি আমি কথা পাতিম কিডনি ৰোগৰ বিষয়ে কিডনিক আমি ভালদৰে ৰাখিব লাগে কিয়নো কিডনিয়ে আমাৰ শৰীৰটো নিয়ন্ত্ৰিত কৰে গতিকে কিডনিয়ে আমাৰ শৰীৰত কি কি কাম কৰে কিডনিক আমি কিয় আচলতে ভালদৰে ৰাখিব লাগে আমি কিডনি সুস্থ কৰি ৰাখিবলৈ কি কৰিব লাগে বা কিডনিত বিভিন্ন ধৰণৰ সমস্যা হয় কেতিয়াবা পাথৰৰ সমস্যা কেতিয়াবা কিডনি বিকল হয় কেতিয়াবা আমাক ট্ৰান্সপ্লান্টৰ প্ৰয়োজন হয় কেতিয়াবা ডায়ালিছিছৰ প্ৰয়োজন হয় কেতিয়া এইসমূহ প্ৰয়োজন হয় কিডনিৰ ক্ষেত্ৰত বৰ্তমান সময়ছত আচলতে দেখিব পোৱা গৈছে ডায়েবেটিছ ৰোগীৰ সংখ্যা বৃদ্ধি পাইছে গতিকে ডায়েবেটিছ ৰোগীৰো কিডনিৰ ক্ষেত্ৰত কিন্তু এক প্ৰভাৱ পৰে ডায়েবেটিছ হ'লে গতিকে তেনে ক্ষেত্ৰত কেনেধৰণৰ সমস্যা উদ্ভৱ হ'ব পাৰে কি হ'ব পাৰে কিডনি সুস্থ কৰি ৰাখিবলৈ কি কৰিব লাগে সেই সকলো বিষয়ে আজি আমি কথা পাতিম যিহেতু আজি আমাৰ সৈতে আছে নেফ্ৰলজিষ্ট ডক্টৰ মাস্তাকিম আহমেদ মজুমদাৰ ছাৰ তেখেত মেট্ৰ' হাস্পাতালৰ পৰা আহিছে গতিকে পুনতে আমাৰ আজিৰ অতিথিগৰাকীক পৰিচয় কৰাই দিছোঁ আপোনালোকৰ সৈতে আৰু ছাৰ আপোনাক অনুষ্ঠানৰ মাজলৈ স্বাগতম জনাইছোঁ আৰু দৰ্শকসকল ইতিমধ্যে আপোনালোকে দেখিব পাইছে যে আমাৰ সৈতে আছে কিডনি ৰোগ বিশেষজ্ঞ ডক্টৰ মাস্তাকিম আহমেদ মজুমদাৰ ছাৰ গতিকে তেখেতৰ সৈতে আজি আমাৰ এই বিশেষ এঘণ্টাটোত আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম কিডনি ৰোগৰ বিষয়ে যদি আপোনালোকৰ তেনেধৰণৰ কিবা সমস্যা আছে তেন্তে আমালৈ কল কৰিব পাৰে আমি টেলিভিশ্যন স্ক্ৰীণত ইতিমধ্যে আপোনালোকক সেই নাম্বাৰটো দি দিছোঁ আৰু এইটো নম্বৰতে আপোনালোকে কল কৰি আমালৈ আচলতে যোগাযোগ কৰিব পাৰে পোনপটীয়াকৈ চিকিৎসকৰ সৈতে কথা পাতিব পাৰে গতিকে আমি অকণো পলম নকৰাকৈ ছাৰৰ ওচৰলৈ আহিছোঁ পোনতে ছাৰ কিডনি গতিকে আমি কিডনি আচলতে আমাৰ শৰীৰটো নিয়ন্ত্ৰিত কৰি ৰাখে যিহেতু গতিকে কিডনিক সুস্থ কৰি ৰখাটো আমাৰ নিজৰ দায়িত্ব বা আমি কিডনিটো সুস্থ কৰি ৰাখিলে আমি আচলতে নিজেই বহু ৰোগৰ পৰা বা বেমাৰৰ পৰা হাত সাৰি থাকিব পাৰোঁ গতিকে কিডনিৰ ৰোগৰ আচলতে কাৰণ কি হয় কেনেধৰণৰ কাৰণৰ বাবে কিডনিৰ প্ৰব্লেমছ বা এনেকুৱা ৰোগবোৰ আৰম্ভ হয় কিডনি ফেইলিয়াৰ আজিকালি প্ৰিভেলেঞ্চটো বহুত বাঢ়ি গৈছে বহুত কাৰণ আছে মোষ্ট কমন কাৰণ কি কি হয় চুগাৰ ডায়েবেটিছ ব্লাড প্ৰেছাৰ আৰু বা হাৰ্ট ফেইলিয়াৰ বা লিভাৰ ফেইলিয়াৰ বা বয়স বেছি হ'লে বা অন্য ধৰণৰ বেমাৰ যিটো ঔষধ বেছি খাব লাগে পেইন কিলাৰ বেছি খাব লাগে এইবিলাক কণ্ডিশ্যনত কিডনি বেমাৰটো বেছি হয় আৰু বহুত কিডনিৰ বেমাৰ এনেকুৱা আছে যিটো কিডনিৰ কাৰণেই হয় যেনেকুৱা কিডনি ষ্টোন হয় আৰু বেলেগ ধৰণৰ কিডনি বেমাৰ যিটোৰ কাৰণে কিডনি লাহে লাহে বা উইদিন ফিউ ডেইজ বা উইকছ ডেমেজ হৈ যায় আৰু আচলতে ছাৰে আমাক ক'লে যে কিন্তু মই আচলতে ছাৰৰ পৰা জানিব বিচাৰিম যে কিডনি ৰোগৰ কাৰণ কি আচলতে কিডনি বিকল কিয় হয় বা কি কি কাৰণত বিকল হয় বা কিডনি ফেইলিয়াৰ কি আচলতে সেয়া এটা অন্য এক বিষয় গতিকে আমি ছাৰৰ সৈতে পাতিবৰ বাবে চেষ্টা কৰিম কিন্তু এই মুহূৰ্তত এগৰাকী দৰ্শকে কল কৰিছে ফোনতে লৈ লৈছোঁ নমস্কাৰ জনাইছোঁ আপোনাক আৰু আমাৰ অনুষ্ঠানটি চোৱাৰ বাবে আপোনাক ধন্যবাদ গতিকে আজি হৈছে আপুনি প্ৰথমগৰাকী দৰ্শক আপোনাৰ কি সমস্যা আছে কওক হয় আপোনাক পুনতে অনুৰোধ জনাইছো আপুনি টিভিৰ পৰা কিছু আঁতৰি আহক আৰু কি সমস্যাত ভুগিছে কওক হেল্ল' হয় নমস্কাৰ আমাৰ অনুষ্ঠানটি চোৱাৰ বাবে ধন্যবাদ ডাঙৰী আপুনি ক'ৰ পৰা কৈছে আপোনাৰ সমস্যাটো কওক মই নলবাৰীৰ পৰা কৈছো নলবাৰী জ্যোতিনগৰৰ পৰা আমি শুনি আছো মতিউৰ ৰহমান এজ 67 আপোনাৰ সমস্যাটো কওক ভৰি ফুলে না নাই মানে আপোনাৰ যেতিয়া 2014ত ক্রিয়েটিনিন 2 আছিলে তেতিয়াও বহুত এডভান্সড কিডনি ডেমেজ আছিলে ক্রিয়েটিনিন 2 মানে অলমোস্ট 40-50% কিডনি ডেমেজ অলরেডি আছিলে তেতিয়া আর একবার যেটো কিডনি বেমাৰ আৰম্ভ হয় এটো লাহে লাহে বাঢ়ি থাকে তো সেই কাৰণে আপোনাৰ 2 ৰ পৰা এটো লাহে লাহে বাঢ়ি আছে আৰু বাঢ়িব পাৰে তে আপোনাৰ কিহৰ কাৰণে কিডনি ডেমেজ হৈছে এটো চাব লাগিব আর এক্সট্ৰাতে আপোনাৰ ব্লাড প্ৰেছাৰটো কন্ট্ৰোল ৰাখিব ব্লাড প্ৰেছাৰ আপোনাৰ কমচে কম 130/80 তলত থাকিব আৰু যদি ভৰি ফুলা আছে তে পানীটো কমাই খাব নিমখ কমাই খাব খোৱা লোৱা বাছি খাব মাংস খাব নোৱাৰে আৰু শাক খালে বইল কৰি পানীটো পেলাই দিব মাছ মাংস কণীৰ এইবিলাক চব কমাই খাব আৰু ঔষধ খাই থাকিব আৰু বেমাৰটো কিহৰ কাৰণে হৈ আছে কিহৰ কাৰণে বাঢ়ি আছে এইটো চাব লাগিব হয়
হয় আৰু কিবা সমস্যা আছে নেকি আপোনাৰ হয় ধন্যবাদ জনাইছো এই মুহূৰ্তত আমালৈ কল কৰাৰ বাবে আৰু আশা কৰিছো সাইডিয়া উত্তৰ পৰা আপুনি নিশ্চয়কৈ কিছু হলে হকা পাব আৰু এটোৰ আসলে বহু কেগৰাকীৰ বহুত সমস্যা হয়তো থাকিব পাৰে কিডনিক লৈ গতিকে পাথৰে হক বা বৃক্ক বিকল হোৱাই হক বা বৃক্ক সংৰোপণৰ ক্ষেত্ৰতে হক বা ডায়ালিসিছ প্ৰক্ৰিয়া হক কেতিয়া এগৰাকী ব্যক্তিক ডায়ালিসিছৰ প্ৰয়োজন হয় বুলি এগৰাকী চিকিৎসকে পৰামৰ্শ দিয়ে গতিকে সেইসমূহ কথা আমি পাতি যোৱাৰ চেষ্টা কৰিম বা বহুতো মানুহে কিন্তু বিভিন্ন ধৰণৰ বেমাৰ আজাৰত বহুতো হয়তো ঔষধ খাবলগীয়া হয় সেৱন কৰিবলগীয়া হয় আৰু সেই বহুত ঔষধ সেৱনৰ ফলস্বৰূপে আচলতে কিবা ক্ষতি হ'ব পাৰে নেকি কিডনিত সেইসমূহ কথাও আমি পাতি যাম কিন্তু এইখিনিতে আন এগৰাকী দৰ্শকৰ কল আছে লৈ লৈছোঁ নমস্কাৰ জনাইছোঁ পুনৰতে আপোনাক আপোনাৰ কি সমস্যা আছে কওক মই নলবাৰীৰ পৰা কৈছিলোঁ মোৰ হাজবেণ্ডৰ প্ৰেচাৰ হৈছিল বাইদেউ আপোনালৈ এটা অনুৰোধ অকণমান ডাঙৰকৈ কওক আমি শুনিবলৈ সুবিধা হ'ব হয় কওক মই নলবাৰীৰ পৰা কৈছিলোঁ মোৰ হাজবেণ্ডৰ প্ৰেচাৰ হৈছিল 8 বছৰমান হ'ল তাৰপিছত তেওঁৰ 1 বছৰমান পাছৰ পৰা তাৰ চুগাৰ আৰম্ভ হৈছে স্যার তেখেতে কৈছে যে তেখেতৰ হাজবেণ্ডৰ 8 বছৰ আগতে প্ৰেচাৰ ষ্ট্ৰোক হৈছিল তাৰ পাছত এতিয়া সুগাৰো আৰম্ভ হৈছে গতিকে তাৰ পাছত তেখেতৰ কি হৈছে হেটো সতে স্পষ্ট কৰি কোৱা নাই কিন্তু আপুনি কিবা খুদিবলগীয়া থাকিলে যদি আগৰ পৰা প্ৰেচাৰ ষ্ট্ৰোক আছে এতিয়া সুগাৰ হৈছে তো কিডনিৰ ইনভলভমেন্ট হ'ব পাৰে তো কিডনি কিমান ইনভলভমেন্ট আছে হেটো চেক কৰাৰ কাৰণে আপুনি ব্লাড টেষ্ট এটা কৰি ব্লাডক ক্রিয়েটিনিনটো কৰিব পাৰে আৰু পেছাবত প্ৰটিন গৈ আছে না নাই ইউরিনারি এটা সিম্পল টেস্ট আপনার ঘরের উসরত কোনো ল্যাবরেটরি তো হয়ে যাব হেতু আপনি গম পাব কি কিবা কিডনি ড্যামেজ আছে না আর আল্ট্রাসাউন্ড এটা করিলে গম পাব কিবা স্টোন আছে বা কিডনি কন্ডিশন কেনেকুয়া আর পেশেন্টে কিবা দিগদারি পায় আছে না নাই হেতু ইম্পর্টেন্ট যদি ভরি ফুলিছে তার মানে কিডনি ইনভলভমেন্ট হব পারে যদি ব্লাড প্রেসার আনকন্ট্রোল আছে বা আপনার কমজুরি লাগে খোয়ার রুচি কম বমির ভাব হয় এইবিলাকও কিডনির বেমারের একটা লক্ষণ হয় তো এইবিলাক থাকিলে আরো বেশি অ্যালার্ট হয়ে আপনি চেক আপ করে লওয়াটো ভাল হয় আর ধন্যবাদ জানাইছো আপনার বাইটিও কল করার বাবে আর যেহেতু আসলে বহু কেগারী দর্শকর এই হয়তো এনে ধরনের সমস্যা আছে ইতিমধ্যে আমার দুটা কল আসছে গতি কিডনি রিলেটেড তেনেকা প্রবলেমস আসলে দেখব পাওয়া গেছে গতি স্যার এই ক্ষেত্রে একটা কথা কব পারি নাকি যে যি মানুষের আসলে ভরি যদি ফুলে সেই ভরি ফুলা তো কিডনির উপর একটা লক্ষণ হ্যাঁ ভরি ফুলা একটা ইম্পর্টেন্ট লক্ষণ মানে সব কিডনি বেমারত ভরি না ফুলে কিন্তু বহুত কিডনি বেমার স্পেশালি ডায়াবেটিসত যেটো কিডনি ফেল হয় সেইটো প্রথম লাহে লাহে ভরি ফুলা আরম্ভ হয় তারপিছত গই আপনি ব্লাড টেস্টত গম পায় কি কিডনি ড্যামেজ হয়ে আছে যদি ভরি ফুলি আছে আপনার সুগার প্রেসার আছে তে আপনার কিডনি ড্যামেজ হওয়ার চান্স আছে এটা একটা বহুত ইম্পর্টেন্ট লক্ষণ মোর যাকালি এজন পেশেন্ট ডায়ালিসিসত আছে তেখেতে কয় আসলে কি মোর বহু দিনের পর ভরি ফুলিছিলে কিন্তু মই গম পোৱা নাই আর যেতিয়া ধরা পড়েছে তেতিয়া বহুত লেট হয়ে গেছিলে অলরেডি ডায়ালিসিস স্টার্ট হয়েছে তো যেতিয়া ভরি ফুলা হয় তেতিয়া ইমান ব্লাড টেস্টও তো ক্রিয়েটিনিন ইমান বাড়া না হবও পারে কিন্তু তেতিয়া যদি আপনি রিকোয়ার্ড স্টেপ বিলাক লয় আর আপনার ব্লাড প্রেসার সুগার কন্ট্রোল করে তে কিডনিটো আপনি বসাব পারে হয় স্যার আমি ফুলা ভরি ফুলা হেতু এটা লক্ষণ গম পালো কিন্তু তার উপরেও আন কেনেকুয়া লক্ষণ দেখা দিয়ে যে আমি কিডনি আমার প্রবলেমস আছে বা আমি তেনেকুয়া জানিব কারণে কিডনি বেমার বহুত পেশেন্টর হয় মানে বহুত পেশেন্টর কি হয় সাইলেন্ট থাকে একো লক্ষণ না থাকে ব্লাড টেস্ট করিলেই গম পায় আর বহুত পেশেন্টর এনে হরু হরু লক্ষণ থাকে যেহেতু ইমান সিগনিফিকেন্স না দিয়ে পেশেন্টে যেনেকা কমজুরি লাগে অলপ খোঁজ করিলে ভাগর লাগে খোয়ার রুচিটো অলপ কমি যায় মানুষে ভাবে এনে টায়ার্ডনেসর কারণে হয় আর চেক আপ না করে আর যেতিয়া বহুত অ্যাডভান্স হয়ে যায় তেতিয়াই গম পায় কি কিডনি আমার অলরেডি ড্যামেজ হয়ে গেছে তো যার স্পেশালি যার রিস্ক ফ্যাক্টর আছে যেনেকা সুগার প্রেসার বা স্টোন আছে বা ফ্যামিলি হিস্ট্রি আছে ঘরত কেউ কিডনি বেমার আছে তেখেতের যদি অলপ কিবা প্রবলেম হয় তো চেক আপ করি আৰু স্যার এইখিনিতে আপুনি কলে যে ফ্যামিলি হিস্ট্রির কথা কলে মানে এইটো কিডনির রোগ বংশগত নেকি
বহুত ধৰণৰ কিডনি বেমাৰ আছে যেটো বংশগত হয় আর যার ঘরত কেউ ডায়াবেটিসের কারণে কিডনি ড্যামেজ হয়েছে তারও অ্যারাউন্ড 30-40% চান্স আছে সুগার হওয়ার আর সুগার হয়ে কিডনি ড্যামেজ হওয়ার। তো সুগারের কারণে যেটু কিডনি ড্যামেজ হয় সেটাও বংশগত হব পারে কেতিয়াপা। তো যার ঘরত কেউ কিডনি ফেল হয়েছে তেখেতে অলপ অ্যালার্ট থাকা ভাল। হ্যাঁ আর স্যার সুগার হলে যে কিডনি আসলে কিডনিত কিবা ইয়ার ইফেক্ট পড়িব তেনেকুৱা তো কোনো কথা নাই যে তা নিয়ন্ত্রণ করব এনেকুৱা নাই। সুগার হলে মানে 100 জনের সুগার হলে 30-40 জনের 10 বছরের ভিতরত কিডনি ড্যামেজ হওয়ার চান্স থাকে। আর যার কিডনি ড্যামেজ হয় গ্যারান্টিড নাই কি কিডনি ফেল হব, অলপ কিডনি ড্যামেজ যদি কন্ট্রোল করে তে বহুত কন্ট্রোলত রাখিব পারে। আর স্যারে খুব সুন্দরক আসলে বুঝাই দিছে কি কি লক্ষণ দেখা দিয়ে কিডনির কিবা যদি রোগ হয় কেতিয়াবা আসলে একো রোগ দেখা নিদিয়ে কিন্তু কেবল টেস্ট করলেহে ধরা পড়ে বা কেতিয়াবা কিন্তু ভরি ফুলায় হোক বা কিছু সাধারণ সাধারণ লক্ষণ দেখা দিয়ে যেসমূহর পর হয়তো আপনি বা মই অনুমান করব পারো যে আমার ভিতর কিবা একটা প্রবলেম চলি আছে। আর যারবাবে আমি আসলে সোনকালে যিমানে সোনকালে আমি টেস্ট করাও সিমানে আমার কারণে নিজের কারণে ভাল আসলে যেহেতু নিজের স্বাস্থ্যটা বজায় রাখাটা কেবল নিজের হাততেই থাকে। আর নিজের স্বাস্থ্য সদায় যদি ভালে থাকে তেতিয়াহে সুস্থ মগজুরে আসলে কাম কাজও করবা যায়। গতি নিজের স্বাস্থ্য সদায় যতনায় রাখাটো সেয়া নিজের দায়িত্ব নিজের কর্তব্য। গতি আমি কথা পাতি যাব কিডনি রোগের বিষয়ে। স্যারক এইখিনিতে আন একটা প্রশ্ন যে স্যার আমি ভরি ফুলার কথা পাতিলো বা আন লক্ষণের কথা পাতিলো কিন্তু কিছু মানুষের কি হয় যে সঘনায় পেশাব লাগে, সে সঘনায় পেশাব লগাটো কিডনি রোগের লক্ষণ নাকি? হ্যাঁ মানে এটা ধরনের কিডনি বেমার আছে যেটু রাতে বাড়ি বাড়ি পেশাব যাব লাগা হয় সেইটো বেলেগ ধরনের কিডনি ফেলিয়ার হয়, সেইটো লাহে লাহে কিডনি ড্যামেজ হয়ে থাকে। সেইটো মানে আমি কোন ক্রোনিক টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ বলে এটা আছে। আর আমার মানে এগ্রিকালচারাল এরিয়াত বা সানি এরিয়াত ফার্ম ওয়ার্কার্সত এবিলাক বেমার বহুত কমন। এক্সেক্ট কজটো গম নাপাও কিহর কারণে হয়েছে কিন্তু লেবারার আৰু আমাৰ ওয়ার্কিং পপুলেশনত এইটো বেমাৰ বহুত ধৰা পৰে। এইটো বেমাৰত বহুত পেচেণ্টৰ ভৰিও নাফুলে ইনিশিয়েলি, লাহে লাহে কমজুৰি লাগে, ৰাতি পেচাব উঠিব লাগে আৰু যেতিয়া ব্লাড টেষ্ট কৰোঁ তেতিয়া গম পাওঁ কিডনি ৰিপৰ্টটো বাঢ়ি আছে। আর স্যারে আসলে বুঝাই দিলে। আর ইয়ারপরে আমার বহুকেইটা কিন্তু প্রশ্ন আছে স্যারক সুদিবর বাবে নিশ্চয়কৈ সুদি চাম কিন্তু এইখিনিতে একটা কল আছে লৈ লৈছো। নমস্কার জানাইছো পুনতে আপনা কোরপা কইছে কোনে কইছে সমস্যাটা কব। হ্যালো বাইদেউ মই বায়াতা সাদিলি পা কইছো। হয় আপনাক ধন্যবাদ জানাইছো আমার অনুষ্ঠানটি চাই থাকার বাবে। কি সমস্যাত ভুগিছে কক বাইদেউ? সঘনাই মানে পেশাব জ্বলা পোড়া করে আর মানে কোকালো দুই সাইডে বিষ হয়, ইয়ার কারণে কিবা কিডনি প্রবলেম আইব পারে নাকি বাইদেউ? যদি আপনার পেশাব জ্বলা পোড়া করে আছে আর লগত যদি জ্বর উঠে আর যদি জ্বর না উঠে তো পেশাবর জ্বলা পোড়া এটা ইনফেকশনের কারণ হব পারে। আর পেটত যেটু বিষ হয়ে আছে আপনার এই আমার গাত এই সাইড, হ্যাঁ এই সাইডত দুটো কিডনি আছে, যদি পেশাবর জ্বলা পোড়ার কারণে পেটরও বিষ হয়ে আছে তে কেতিয়াপা ইনফেকশনটু উপরলৈ আহি যায়, কেতিয়াপা ইউরিনারি ব্লাডার কেতিয়াপা কিডনি। তে আপনার যদি পেশাবর জ্বলা পোড়া হয়ে আছে তে চেক আপ করাই লওয়া ভাল, ইউরিনের ইনফেকশন আছে আর কিমান লৈ আছে, পেশাবর রাস্তাত আছে না উপরত কিডনি লৈ গৈছে সেইটো চাই লওয়াটো ভাল। এইটো আপনি কেনেকুৱা চাব, প্রথম এটা পেশাব পরীক্ষা করব, সেইটোত ইনফেকশন আছে না গম পাব, লগত এটা আল্ট্রাসাউন্ড করে চাব কি ইনফেকশনটো কিয় হয়েছে, কিবা স্টোন আছে না নাই, আর কিডনিত কিবা বা পেশাবর ইউরিনারি ব্লাডারত কিবা ড্যামেজ হয়েছে না নাই। হয় বাইদেউ আপনার ধন্যবাদ জ্ঞাপন করেছো আমাদের কল করার বাবে আর আশা করছো সার দিয়া উত্তরপাড়া কিছু হলে আপনি সকাহ পাব। গতি স্যার আমি ইতিমধ্যে কিন্তু বহুকেইটা আসলে কথা পাতব আমি চেষ্টা করছো আর বহুতো প্রশ্ন কিন্তু স্যারক সুদিবলিয়া আছে যে কিডনিত পাথর কেনেকৈ হয় কিহর কারণে হয়, কিডনিত পাথর হলে কি করব, বর্তমান চিকিৎসা পদ্ধতিত কিবা নতুনত্ব আহিছে নাকি, বা কিডনিত পাথর হলে কি কি খাব লাগে কি কি নালাগে, অপারেশন নোহাকেও কিডনির পাথর আসলে এই সমস্যা সমাধান করব যায় নাকি, এই সমূহ কথা আমি পাতিম কিন্তু এইখিনিতে। অনুষ্ঠানের মজিয়াত সময় হয়েছে এটি সমূহ বাণিজ্যিক বিরতির। দর্শকসকল বিরতির পিছত পুনের উভতি আসছো ডক্টরসন কলর মাজলে, আপনাদের চাই আছে জলের সঙ্গে ডক্টরসন কল। আর যেহেতু আজি আমার সঙ্গে আছে মাস্টার কিম আহমেদ মজুমদার স্যার, গতি তেখেতর সঙ্গে আজি আমি কথা পাতি আছো কিডনির রোগের বিষয়ে। আপনাদের যদি কিডনির লগত জড়িত বিভিন্ন সমস্যাত ভুগি আছে তেতিয়া কল করব পারে, আমার টেলিভিশন স্ক্রিনত নাম্বার দিয়া হয়েছে আর সেই নাম্বারতে কল করে আপনাদের পোনপটিয়াকৈ চিকিৎসকর সঙ্গে কথা পাতি আপনাদের সমস্যার সমাধান বিচার পাৰিব।
আৰু ছাৰ বিৰতিৰ পিছত পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ যে কিডনীৰ আমি আচলতে বহুকেইটা সমস্যাৰ কথা পাতিলোঁ বা কেনেকুৱা লক্ষণ দেখা দিয়ে সেইসমূহো পাতিলোঁ কিন্তু কিডনীৰ ক্ষেত্ৰত আচলতে কি হয় মানুহৰ পাথৰ কিডনীত পাথৰ হোৱাটো বৰ্তমান আচলতে বহু সংখ্যাটো বৃদ্ধি হৈ গৈ আছে এতিয়া কিন্তু কিডনীত পাথৰ কিহৰ কাৰণে হয় কিবা খাদ্য বিশেষ খাদ্য বস্তুৰ কাৰণে হয় নে কি কাৰণত হয় আচলতে কিডনীত পাথৰ বহুত মানে মেজৰিটি কিডনী ষ্টোন খাদ্যৰ ওপৰতেই হয় আৰু কেতিয়াবা মানে বডিৰ কোনো ডিফেক্ট কিডনীৰ কোনো ডিফেক্টৰ কাৰণে হয় বা মেটাবলিজম বডি মেটাবলিজমৰ কোনো ডিফেক্ট যিটো জন্মগত হ'ব পাৰে সেইটোৰ কাৰণেও হয় আৰু ডিহাইড্ৰেশ্যন পানী কম খালেও হয় তো যদি আপোনাৰ কিডনী ষ্টোন একবাৰ হৈছে তে আকৌ হোৱাৰ চান্স এৰাউণ্ড 50% মানে 50% পেচেণ্টক আকৌ ষ্টোন হ'ব সেইকাৰণে যদি একবাৰো কিডনী ষ্টোন হৈছে তে আপুনি অলপ আপোনাৰ খাদ্যটো অলপ কণ্ট্ৰল কৰি লাইফষ্টাইলটো অলপ এডজাষ্ট কৰিলে আকৌ ষ্টোন হোৱাৰ চান্সটো কমি যায় আৰু ছাৰে আচলতে ক'লে যে খাদ্য বস্তুৰ বাবে কেতিয়াবা বা কেতিয়াবা লাইফষ্টাইলৰ কাৰণে আমাৰ কিন্তু এই কিডনীৰ পাথৰ হোৱা সেই সমস্যাটো হয় কিন্তু কিডনীত পাথৰৰ ক্ষেত্ৰত এতিয়া বৰ্তমান চিকিৎসা পদ্ধতি কি আহিছে বা ব্যয়বহুল নেকি এয়া বা কেনেধৰণৰ কি সমস্যা আহিব পাৰে কি কি খাব লাগে কি কি নালাগে সেইসমূহ কথা আমি পাতি যাম কিন্তু এইখিনিতে এগৰাকী দৰ্শকৰ কল আছে লৈ লৈছোঁ নমস্কাৰ জনাইছোঁ পুনৰতে আপোনাক কি সমস্যা আছে কওক পেটত পানী জমা হৈছে তাৰপিছত হেৰি ভৰি ফুলা আছে তাৰপিছত হেৰি হৈছে আৰু টেবলেট যদি নাখায় মানে তাৰ প্ৰস্ৰাৱ লেট্ৰিন গোটেইখিনি প্ৰব্লেম প্ৰস্ৰাৱো নহয় লেট্ৰিনো নহয় হাৰ্ট উইক থাকে তাৰ কিডনীত এফেক্ট হৈ যায় আর যেতিয়া লিভার বেয়া হয় তে পেটত পানি জমা হয় লগত যদি কিডনিও বেয়া হয় তে ভরি ফুলে তে এতিয়া আপনার মানে লিভারও ট্রিটমেন্টও করে থাকিব লগত কিডনি ট্রিটমেন্টও করিব লাগিব আর আপনি অলপ খোয়া লওয়া বাছি খাব নিমকটো কমাই খাব আর ভরি যেতিয়া ফুলি আছে তে পানিটো অলপ কমাই খাব পানি 1 লিটার 1200 ml পুরা দিনত 24 ঘণ্টাত ইমান খামান খাব আর ঔষধ লিভারের কারণে খাই থাকিব লাগিব কিডনীৰ স্পেচিয়েল মেডিচিন আছে এইবিলাক আপোনাৰ পেচেণ্টৰ কণ্ডিশ্যন চাই মেডিচিনবিলাক এডজাষ্ট কৰিলেই অলপ ভাল পায় হয় আৰু বাইদেউ আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমালৈ কল কৰাৰ বাবে আৰু ছাৰ পুনৰবাৰ আহিছোঁ যিহেতু কিডনীত পাথৰ হোৱাৰ কথা আমি পাতি আছিলোঁ কিডনীত পাথৰ আপুনি কৈছে যে খাদ্যবস্তুৰ কাৰণে হয় কেতিয়াবা গতিকে কি কি খাদ্যবস্তু খালে আমাৰ কিডনীত পাথৰ হোৱাৰ চান্সেছ বেছি থাকে বা কি কি খাব লাগে সেই সময়ছোৱাত পাথৰ যদি হয় তাৰপিছত কি কি খাব লাগে কি কি মানে লাগিব লাগে বাদ দিব লাগে মানে বহুত কেইটা বস্তু আছে যেটো একেবাৰে বাদ দিয়াটো ভাল আৰু বহুত বস্তু আছে যেটো অলপ কমাই দিলে অলপ মডাৰেট কৰি দিলেও হৈ যায় স্পেচিয়েলি আপুনি যিটো আজিকালি ফাষ্ট ফুড আৰু কোল্ড ড্ৰিংকছ এইবিলাক এভইড কৰা ভাল আৰু লগত মানে পানী বেছিকৈ খাব লাগে পানী দিনত যাৰ ষ্টোন হৈ গৈছে অলৰেডি আৰু ভৰি ফুলা নাই কিডনী ডেমেজ এতিয়ালৈ হোৱা নাই তেখেতে 2.5-3 লিটাৰৰ ওপৰত পানী পুৰা দিনত খাব লাগে আৰু এনেকুৱা নাই কি একেবাৰে ৰাতিপুৱা উঠি 2.5-2.5 লিটাৰ খাই দিলে 2-3 ঘণ্টা মূৰ 1-1.5 গ্লাছমান পানী খাই থাকিলে কিডনী ষ্টোন হোৱাৰ চান্সটো কমে আৰু খোৱাৰ মাজত বাছি খাব লাগে স্পেচিকেলি আপোনাৰ প্ৰথম বস্তু হ'ল কি কিহৰ কাৰণে কিডনী কোন বেমাৰৰ কাৰণে কিডনী বেমাৰ হৈছে এইটো যদি আমি ষ্টোন কোন ধৰণৰ আছে এইটো ধৰিব পাৰোঁ তে আমি স্পেচিফিকেলি খাদ্যটো ৰেষ্ট্ৰিক্ট কৰিব পাৰোঁ আৰু যদি আমি গম নাপাওঁ ষ্টোন কিহৰ কাৰণে হৈছে তাহলে এনে কমন কেইটা খাদ্যৰ বস্তু আছে যেনেকুৱা আপোনাৰ মিট মাছ কণীৰ এইবিলাক কমাই খাব লাগে লগত আপোনাৰ টমেটো ব্রিঞ্জল তার লগত আপনার কলিফ্লাওয়ার ড্রাই ফ্রুটস আপনার চকলেটস এবিলাক কমাই খাব লাগে আর যেবিলাক আপনার নর্মাল ডায়েট আছে ফ্রেশলি ঘরত নিজত বনাই প্যাকড খানা বিলাক না খায় যেনে এইবিলাক করিলে কিডনি স্টোন হওয়ার চান্সটা কমি যায়
আৰু সারে আসলে খুব সুন্দরক কই দিলে যে কি কি কেনে ধৰণৰ খাদ্য খাব লাগে বা কেনে ধৰণৰ খাদ্য খাব নালাগে আসলে খোৱাটো উচিত নহয় আৰু স্যার এখিনিতে জানিব বিচাৰিম যে বৰ্তমান কিডনি হলে কিডনিত পাথৰ হলে আসলে অপারেশন বা অস্ত্রোপচার পদ্ধতিত আমাৰ কিবা নতুনত্ব আহিছে নেকি নে আগৰ সেই পদ্ধতিতে চলি আছে না আজিকালি বহুত ধৰণৰ স্টোনৰ কাৰণে আগত যেনেকুৱা ডাঙৰ অপারেশন লাগিছিল এনেকা আজিকালি বহুত এডভান্সড অপারেশন আহিছে যেটো মানে লেজার আসিলে আগত এতিয়া এখন মানে কাটিব না লাগে পেছাব রাস্তার পর গই স্টোন ওলাই দিব পারেতে মানে ব্লেড টাচ করিবই না লাগে গাত আর স্টোনের লোকেশনের উপর কিমান ডাঙ্গর স্টোন আছে কোন জায়গাত আছে কে এটুর উপর ডিপেন্ড করে কোন ধরনের ট্রিটমেন্টটু হবো আৰু ছাৰক আমি এই প্ৰশ্ন উত্তৰ দিয়াৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ কেইবাটাও প্ৰশ্ন আছে আচলতে ছাৰক কৰিবলগীয়া কিন্তু এইখিনিতে এগৰাকী দৰ্শকৰ কল আছে লৈ লৈছোঁ নমস্কাৰ জনাইছোঁ পুনৰতে আপোনাক ক'ৰ পৰা কৈছে কোনে কৈছে সমস্যাটো কওক হয় মই মাজুলীৰ পৰা কৰিছিলোঁ হয় নমস্কাৰ জনাইছোঁ ডাঙৰী আপোনাক কি সমস্যাত ভুগিছে কওক মানে মই মাজুলীৰ পৰা কৈছিলোঁ নাম হ'ল সুনন্ত দাস মানে কি পাথৰ কি গানৰ হয় এইটো জানিব বিচাৰিছোঁ ছাৰক কি কি খাদ্যৰ হয় জানিব বিচাৰিছোঁ মই যেনেকৈ কৈছোঁ মানে যদি আপোনাৰ পাথরটো কিহর কারণে হয়েছে একটু গম না পায় তে আপনি এনে জেনারেল প্রিকশন বিলাক ফলো করিলে হব কি পানি আপনি দিনত দুই আড়াই লিটারের বেশি খাব কমসে কম আড়াই লিটারের উপর পানি খাব পুরা দিনত একবার নাই অলপ দেরি মুড়মুড় মিলাই আর আপনি মাছ মাংস কণীর এইবিলাক কমাই খাব প্যাকেট ফুডবিলাক যেটবিলাক আমার দোকানত প্যাকেট করা থাকে এইবিলাক অ্যাভয়েড করব নিমক কমাই খাব আর আপনার মানে ইয়ে টমে বিলাহী বেঙ্গনা ফুলকবি এইবিলাক কমাই খাব ড্রাই ফ্রুটস কমাই খাব চকলেট কমাই খাব কোল্ড ড্রিঙ্কস বা বেলেগ ধরনের যেটু প্যাকেটত জুস থাকে বাজারত এইবিলাক অ্যাভয়েড করিব ইমানখিনি করিলে আপনার এটা হয়ে যায় মানে স্টোন হওয়ার চান্সটা কমি যায় হ্যাঁ ডাঙরি আপনাকে ধন্যবাদ জানাইছো কল করার বাবে ইতিমধ্যে কিন্তু স্যার আমি সেইখানে কথা পাতি উঠিছিল আসলে কি কি খাব লাগে কি কি নালাগে যদি আমার অনুষ্ঠানটা চাই আছে তেন্তে তেখেতে নিশ্চয়কৈ বুঝি পাব আর স্যার পাথর হওয়ার ক্ষেত্রত যেটা আমার কিডনির পাথর হয় তেতিয়া কেনে ধরনের আসলে কি লক্ষণে দেখা দিয়ে মানে মানুহে কেতিয়া ভাবিব যে মোৰ পাথৰ হৈছে বা মই টেষ্ট কৰাব লাগে যদি আপোনাৰ মানে পেটত এটো সাইডত বিক হৈছে আৰু পটককে বিক উঠে আর বহুত বেশি বিক হয় অলপ দেরি পিছত কমি যায় আর বিকটু যদি তলর পৰা নামি আহে ভৰিলৈ নামি আহে তে কিডনি স্টোনের কারণে পেইন হওয়ার চান্স আছে আর বহুত কিডনি স্টোনত বিকও না হয় আপনার মানে যদি আল্ট্রাসাউন্ড করে তে ধরা পড়ে যে কিডনি স্টোন হয়ে গেছে সরু স্টোন থাকিলে বা যেটো স্টোনের পেশাবর রাস্তাটো ব্লক করা না এটু কেতিয়াবা গম না পায় এনে চেক আপতে গম পায় তো যার আগৰ পৰা স্টোন হৈছে তাকেতে মাঝে মাঝে চেক আপ করে লওয়াটো ভাল কি নতুনকে স্টোন বনিছে না নাই বা স্টোন যেটো আছে এটু ডাঙর হৈছে না নাই স্যার আমার কিন্তু সাধারণত মানুষে কি কয় যে কিডনি সুস্থ করে রাখবলে হলে আমি পানি খাব লাগে আর সকল মানুষে আসলে কিন্তু সেইটো কথা জানে যে পানি খাব লাগে কিন্তু কিমান পরিমাণত এগারী সুস্থ ব্যক্তিয়ে নিজের আসলে কিডনিটা ভাল করে রাখবলে সুস্থ করে রাখবলে খাব লাগে পানি এটা একটা মানে ধারণা কি হয়েছে মানে কথাটা ঠিক মানে পানি বেশি খাব লাগে নর্মাল মানুষে কিন্তু বেশি মানে কিমান বেশি হিটু কোনো এস্টিমেট নাই আপনার যিমান পানি পিয়া লাগে ইমানই খাব এক্সট্রাকে খাল লাভ না হয় আর আরো একটা কথা বহুত পেশেন্টর কি হয় আমার পেশেন্ট ডায়াবেটিসের কারণে কিডনি ড্যামেজ স্টার্ট হয়ে গেছে এতিয়া ভরি ফুলা আরম্ভ হয়ে গেছে আর মানে এনে গম পায় যে পানি বেশি খাব লাগে তে যার ভরি ফুলা আছে গাত পানি অলরেডি বেশি আছে তেখেতে পানি টু কমাই খাব লাগে তেখেতে যদি পানি বেশি খাই থাকে তে কিডনি আরো ড্যামেজ হয় তে এইটু একটা কথা যদি আপনার কিডনি ফাংশন নর্মাল আছে তে আপনি পানি ভালকে খাব কিন্তু পানির এনে কিমান পরিমাণ নাই যিমান আপনার পানি পিয়া লাগে ইমানই খাব লাগে এটা যদি এস্টিমেট করতে দুই লিটার মান খালে হয়ে যায় মানুষের কিন্তু ডিপেন্ড করে আপনি যদি রোদত গই কাম করে হেভি এক্সারসাইজ করে আছে তে আপনার পানির রিকোয়ারমেন্ট তো বেশি হব কিন্তু এনেকুৱা নাই কি ইমান নম্বর অফ গ্লাস বা ইমান নম্বর অফ লিটার খাব লাগে এটু এটা কথা কিন্তু পানি খাই থাকিলে আপনার কিডনিটো ভাল থাকিব কিন্তু যেতিয়া আপনার কিডনি প্রবলেম আরম্ভ হয়ে গেছে আর আপনার ভরি ফুলা আরম্ভ হয়ে গেছে বা গাত পানি বেশি আছে
যেনেকুৱা কোনো হার্ট উইক আছে অলরেডি, যার হার্ট উইক আছে আপনি যদি কিডনি ভাল করার কারণে পানি বেশি খাই দিয়ে তে আরো কিডনির উপর লোড পড়ব, হার্টত লোড পড়ব, তে পানির পরিমাণের ইমান চিন্তা করে লাভ নাই। যার কিডনি ফাংশন নর্মেল আছে তেখেতে যিমান পিয়াহ লাগে ইমান খাই থাকিব, যদি রোদত যায় বা কিবা হেভি এক্সারসাইজ করে তে অলপ পানিটু পরিমাণটু বড়াই দিলেই হয়ে যায়। আর যার বেমার আছে, হার্ট উইক আছে বা কিডনি উইক আছে, লিভার উইক আছে, ভরি ফুলা আছে, তেখেতে পানির পরিমাণটু কমাবই লাগিব। তে এটু ফুলার উপর ডিপেন্ড করে ডক্টরে যিমান পানি কম করে খাবলৈ কয় ইমানই খাব। আৰু আমি কথা পাতি যাম স্যারৰ সৈতে, কিন্তু এইখিনিতে এটা ফোন আছে, আমি এই মুহূৰ্তত লৈ লৈছো। নমস্কাৰ জনাইছো পুনৰতে, আপোনাৰ কি সমস্যা আছে কওক। আর সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আশা করছো তেখেতে পুনের সংযোগ স্থাপনের বাবে চেষ্টা করব। আর যেহেতু আসলে ইতিমধ্যে বহু কেগারী দর্শকে কিন্তু আমাদের কল করেছে, নিশ্চয়কই আসলে বহুতরে এই কিডনির সমস্যা আছে গতি জানিপরা গেছে, আর এই সময় বিষয়ত আমি এই যে কথা পতার চেষ্টা করে আসো। আর পুনের একটা কল আসছে, লো নমস্কার জানাইছো পুনতে, আপনার কি সমস্যা আছে কক। বাইদেউ মানে স্যার কথা পাতব বিচারিছিল। হয় আপনি কই চাপ। নমস্কাৰ, মই শিৱসাগৰৰ পৰা কৈছিলোঁ। হয় বাইদেউ, আমি শুনি আছোঁ, ছাৰো লগত আছে, আপুনি কৈ চাওক কি সমস্যা আছে। বাইদেউ মানে মোৰ কিডনি ষ্টোন অলৰেডি হৈছে। হেল্ল' ছাৰ, তেখেতৰ কিডনি ষ্টোন হৈছে কৈছে। হয় মানে এতিয়া কি কৰিব লাগিব, মানে কি কৰিলে ভাল হ'ব। কেতিয়াৰ পৰা হৈ আছে আপোনাৰ কিডনি ষ্টোন? হয় আজি হ'ল কেইবছৰমান। আপনার কিডনি স্টোন মানে কেটা স্টোন আছে, কিডনির কোন জায়গাত আছে, মানে কিমান ডাঙর আছে, আর এইটে পেশাবর রাস্তা ব্লক করে আছে না নাই, আর সেইটার কারণে কিবা ইনফেকশন হয়েছে না নাই, সেইটার উপর ডিপেন্ড করব কি আপনার ঔষধ খালে হব না কিবা অপারেশন করব লাগিব। তে আপনার আল্ট্রাসাউন্ডত রিপোর্টটা চাব লাগিব কি কিডনি স্টোনটো কিমান ডাঙর আছে, কোন মানে লোকেশনটো কি, কোত আছে স্টোনটো, আর পেশাবর চলাচলটো ব্লক করে আছে না নাই, সেইটার উপর ডিপেন্ড করব আপনার অস্ত্রোপচার লাগে না মেডিসিন দি হয়ে যাব। হয় বাইদেউ, আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো এই মুহূৰ্তত আমালৈ কল কৰাৰ বাবে। আৰু আচলতে আমি কথা পাতি যাম কিডনি ৰোগৰ বিষয়ে, ছাৰ বহুকেইটা প্ৰশ্ন আছে সুধিবলৈ, গতিকে ছাৰ যিহেতু আমাৰ সৈতে আছে আৰু কিছু সময়, আৰু আমি সেইখিনি সময়ৰ ভিতৰতে আচলতে প্ৰশ্নসমূহ কৰিবৰ বাবে চেষ্টা কৰিম বা দৰ্শকৰো কল ল'ম, কিন্তু এইখিনিতে অনুষ্ঠানত সময় হৈছে পুনৰ এটি চমু বাণিজ্যিক বিৰতিৰ। দৰ্শকসকল, বিৰতিৰ পিছত পুনৰ উভতি আহিছোঁ ডক্টৰ সনকলৰ পাছলৈ। আজি আমি কথা পাতি আছোঁ কিডনি ৰোগৰ বিষয়ে, কিডনিত কেনেধৰণৰ প্ৰব্লেমছ কি কি আহিব পাৰে, কেনেকুৱা কি সমস্যা আহিব পাৰে, সেইসমূহৰ বিষয়ে আমি কথা পাতি আছোঁ। আৰু ইতিমধ্যে টেলিভিশ্যন স্ক্ৰীণত আমাৰ নাম্বাৰ দিয়া আছে, সেই নাম্বাৰত আপোনালোকে কল কৰি পদপতীয়াকৈ কথা পাতিব পাৰিব চিকিৎসকৰ সৈতে যদি আপোনালোকৰ কিডনি সংক্ৰান্তীয় কিবা সমস্যা আছে। আৰু হয়তো বহুতো সমস্যা থাকিব পাৰে, কাৰণ ইতিমধ্যে ছাৰে কৈছে কেইবাটাও ৰোগত যদি আপোনালোকে আক্ৰান্ত হয়, যেনে ডায়েবেটিছ হওক বা ব্লাড প্ৰেছাৰ হওক, তেনেকুৱা বহুতো সমস্যা থাকে, সেইসমূহ সমস্যাৰ ফলতে কিন্তু আচলতে কিডনি বেয়া হোৱাৰো কেতিয়াবা আচলতে চাঞ্চেছ থাকে। গতিকে আমি কথা পাতি যাম এই সন্দৰ্ভত, কিন্তু এইখিনিতে এগৰাকী দৰ্শকে কল কৰিছে, লৈ লৈছোঁ এই মুহূৰ্তত। নমস্কাৰ জনাইছোঁ, আপুনি ক'ৰ পৰা কৈছে সমস্যাটো কওক। হেল্ল' মই নলবাৰীৰ পৰা কৈ আছোঁ। হয়, কি সমস্যাত ভুগিছে কওক। মোৰ মানে কি ক্ৰিয়েটিনিনটো আৰু ব্লাডিয়েটো বাঢ়ি থাকে, কিহৰ কাৰণে বাঢ়ে নাজানো, কিন্তু বাঢ়িলেও মানে আগতো গম নাপায় শৰীৰত, কমিলেও গম নাপায়। কিন্তু বাঢ়িছে, আপোনাৰ কিমান বাঢ়িছে, আগতে কিমান আছিল এতিয়া কিমান? আগতে এতিয়া চেনে আগতে এই বাঢ়ি থাকে 5-6 ইঞ্চি বাঢ়ি থাকে, আৰু ফৰক গেলি আহি যায় এনেকুৱা থাকে। কিডনির রিপোর্ট যদি 5-6, তার মানে আপনার কিডনি ড্যামেজ বহুত অ্যাডভান্স স্টেজত অলরেডি। এতিয়া যদি আপনি অলপ মানে বেমারটা কন্ট্রোলত না রাখে তে অলপ দিন পিছত আপনার ডায়ালিসিসের স্টেজত আহি যাব পারে, সেই কারণে যিমান হব পারে আপনি মানে বেমার যিহর কারণে হয়েছে এইটু চাই থাকো, আর খোয়া লওয়া বাছি খাও, আর রেগুলার চেক আপ করাই থাকো। আর ক্রিয়েটিনিন 5-6 পৰা ডায়ালিসিসত যাবলৈ বেশি সময় নাই আপনার হাতত, মাহ বা বছর কিমানবার বছর হব তারপর ডায়ালিসিসত যায়। তে আপনি অলপ চিকিৎসা আপনার আরম্ভ করে দিব যদি ওষুধ না খায়, আর খাওয়া লওয়াটু অলপ বাছি খাব, যেটু কিডনির কারণে মই আগতে কৈছো মানে নিমখ কমাই খাব, মাংস কমাই খাব, শাক খালে বয়ল করে পানিটু পেলাই দিব, আর মানে ফল মূল বাছি খাব লাগিব,
এইবিলাক খোৱাৰ ৰুটিনটো ঠিক কৰিব, লগত ব্লাড প্ৰেছাৰ কণ্ট্ৰল কৰিব আৰু ৰেগুলাৰ চেকআপ কৰক। হয় ডাঙৰী, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ আমালৈ কল কৰাৰ বাবে। আৰু ছাৰ, এইমাত্ৰ কিন্তু আপুনি তেখেতে ফোন কৰোঁতে আচলতে আপুনি দৰ্শকগৰাকীক ক'লে যে সাৰ থকা শাক পাচলিৰ কথা আপুনি কিন্তু ক'লে, গতিকে বৰ্তমানতো বজাৰত আচলতে প্ৰায়ভাগ শাক পাচলি আমি যিয়ে খাওঁ তাত প্ৰায়ভাগতে সাৰ থাকে, গতিকে সেইসমূহ আচলতে কি কৰা যাব সেই মুখসমূহৰ ক্ষেত্ৰত যদি আমি সেয়া ঘৰলৈ লৈ আনো কেনেকৈ? আমি অৰ্গেনিক ভেজিটেবলছ ইউজ কৰিব লাগে, আৰু যদি মানে যিটো বজাৰত পাওঁ এইটো অলপ ঘৰত আনি ভালকৈ ৱাশ কৰি তাৰপিছত খাওঁ। আৰু যাৰ কিডনী ডেমেজ হৈ গৈছে তাৰ কাৰণে শাকটো বইল কৰি পানী কোৱাৰ পেলাৰ কাৰণটো হয় কি ফসফৰাছটো বেছি হয়। আমাৰ যিটো গ্ৰীণ লিফি ভেজিটেবল হয় মানে শাক, স্পেচিফিকেলি লাই শাক, পালন শাক, এইবিলাক এভইড কৰিব লাগে কিডনী পেচেণ্টক। যদি খাব বিচাৰিছে তে বইল কৰি আধা ঘণ্টা বইল কৰি পানীটো পেলাই দিলে তে এইটো যিটো ফসফৰাছ কণ্টেণ্ট হয় যিটো আমাৰ কিডনী উইক হোৱাৰ কাৰণে পেচাবত ওলাব নোৱাৰে, এইটো আমাৰ গাত জমা হ'লে বেলেগ ধৰণৰ প্ৰব্লেম হয়, সেইকাৰণে বইল কৰি পানীটো পেলাই দিব কাৰণে কওঁ। হয়, আমি এইখিনিতে আন এগৰাকী দৰ্শকৰ কল আছে লৈ লৈছোঁ। নমস্কাৰ জনাইছোঁ পুনৰ, আপোনাক ক'ৰ পৰা কৈছে, সমস্যাটো কওক। হয় বাইদেউ, মই হেৰি বিজাৰপুৰে কৈছোঁ। মোৰ এতিয়া মানে মোৰ মালিকৰ মানে, হেল্ল' আমি শুনি আছো কওক। মোৰ মানে হাজবেণ্ডৰ হেৰি কিডনি ষ্টন বৰ্তমান হৈ গৈছে, তেখেতে মানে এটা হেৰি কিডনি ষ্টন হৈ গৈছে, তাৰ পাছত কওক। কিডনি ষ্টনটো হৈ গৈছে, এতিয়া বৰ্তমান মানে এটা টিবিৰ মানে ঔষধ খাই আছে, এতিয়া মানে টিবিৰ ঔষধটো খোৱাৰ কাৰণে তেখেতে মানে মানে হেৰি কিডনি ষ্টনৰ হেৰিটো মানে একো চিকিৎসা কৰা নাই, এতিয়া কিবা অসুবিধা হ'ব নেকি? যদি মানে কিডনি ষ্টোনৰ মই যেতিয়া আগত কৈছিলোঁ কিডনি ষ্টোন কিমান ডাঙৰ আছে, কিডনীৰ কোনটো জেগাত আছে, আৰু কিডনি ষ্টোনে পেচাবৰ ৰাস্তা, পেচাব যিটো বনি ওলায় কিডনীৰ পৰা এইটো ব্লক কৰি আছে না নাই সেইটোৰ ওপৰত ডিপেণ্ড কৰে। যদি সৰু ষ্টোন আছে তাহলে আপুনি অলপ খোৱা লোৱা বাচি খাই থাকিলেও হ'ব, কিন্তু যদি ষ্টোনৰ চাইজটো ডাঙৰ 10 mmৰ ওপৰত আছে বা পেচাবৰ ৰাস্তা ব্লক কৰি আছে বা পেচাবত ইনফেকশ্যন হৈছে ষ্টোনৰ কাৰণে, তেখেততো আপোনাৰ তেতিয়াতো আপোনাৰ ষ্টোনটো ওলাব লাগিব। হয়, আৰু ছাৰ এইখিনিতে কিন্তু কৈছে তেখেতে যে তেখেতে ক্ৰিমিৰ ঔষধ খাই থকা বুলি কৈছে, মানে ষ্টোন টিবিৰ ঔষধ খাই আছে বুলি কৈছে। টিবিৰ ঔষধ, টিবিৰ ঔষধৰ লগত ষ্টোনৰ ইমান ৰিলেচন নাই, অলপ কেইটা টিবিৰ মেডিচিন আছে যিটোৰ কাৰণে হ'ব পাৰে, কিন্তু এইটো লগত একেবাৰে ৰিলেচন নাই কি এইটো খাই থাকিলে বাঢ়ি যাব নাই। ধন্যবাদ জনাইছোঁ বাইদেউ, আশা কৰিছোঁ আপুনি ছাৰক যি প্ৰশ্ন কৰিছিলে তাৰ পৰা নিশ্চয় আপুনি উত্তৰটো পাইছে। ছাৰ এইখিনিতে আপোনাক প্ৰশ্ন যে এগৰাকী আমাক দৰ্শকে তেখেতে আচলতে ক'লে যে টিবিৰ ঔষধ খাই থকা বুলি, বা টিবিয়ে হওক বা তেনেধৰণৰ আন আন ৰোগে হওক বিভিন্ন ধৰণৰ বেমাৰত আমি কি হয় মেডিচিন লোৱা হয়, গতিকে সেই মেডিচিনটো আচলতে আমাৰ কিডনীৰ ক্ষেত্ৰত কেনেকুৱা ইফেক্ট পেলায়, যদি আমি অত্যাধিক যদি আমি মেডিচিন বা দৰৱ লওঁ তেতিয়াহ'লে আমাৰ কিডনীৰ ক্ষেত্ৰত কেনেকুৱা প্ৰভাৱ পৰিব পাৰে, কথা পাতিম আমি এইখিনিতে। কিন্তু এগৰাকী দৰ্শকৰ কল আছে লৈ লৈছোঁ, নমস্কাৰ জনাইছোঁ পুনৰ, আপোনাক ক'ৰ পৰা কৈছে, সমস্যাটো কওক। আপোনাক কি সমস্যা আছে কওক। হয় হয়, আপোনাৰ প্ৰশ্নটো কৰক পোনপটীয়াকৈ। প্ৰশ্নটো হ'ল বেছিকৈ ঘন ঘন পেচাব হোৱাটো কিডনী প্ৰব্লেম হয় নেকি? মানে ঘন ঘন পেচাব হোৱাৰ কাৰণ মানে যদি বয়স আপোনাৰ 40-50ৰ ওপৰত আছে তে প্ৰষ্টেটৰ মানে প্ৰষ্টেটৰ প্ৰব্লেম হ'ব পাৰে, পেচাবৰ ইনফেকশ্যন হ'ব পাৰে, আৰু বেলেগ ধৰণৰ এটা কিডনী বেমাৰ আছে সেইটোতো ঘন ঘনকৈ পেচাব হ'ব পাৰে, তে আপুনি চেক আপ কৰাই লোৱাটো ভাল। হয় ডাঙৰী, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। ইতিমধ্যে কিন্তু আমি পাতি আহিছিলোঁ যে ঘনাই পেচাব কৰাটো আচলতে কিডনী ৰোগৰ লক্ষণ নেকি। ছাৰ কিন্তু এইখিনিতে আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ যে মেডিচিন আমি যদি অত্যাধিক যদি আমি হাৰত আমি মেডিচিন লওঁ, দৰৱ লওঁ, তেন্তে ই আমাৰ কিডনীৰ কাৰণে ক্ষতিকাৰক হয় নেকি? সব মেডিচিনৰ চাই মানে যিমান এলোপেথিক মেডিচিন আছে সবেই গম পায়, ডক্টৰে যেতিয়া প্ৰেছক্ৰাইব কৰে তেতিয়াই গম পায় কি সব মেডিচিনৰ কিবা এটা ছাইড ইফেক্ট থাকে,
আর কিডনি বহুত মেডিসিনৰ পৰা কিডনি ড্যামেজ হোৱাৰ চান্স থাকে সেই কাৰণে যেটো মানে প্ৰেসক্রাইবড ডিউৰেশ্যন যিমান দেৰি খাবলৈ কৈছে যিমান ডোজ খাবলৈ কৈছে সেইটো ইম্পৰ্টেণ্ট ডক্টৰে যিমান প্ৰেসক্রাইব কৰিছে ইমানেই খাব যদি আপোনাৰ বিখৰ টেবলেটো দৰকাৰ যদি ডক্টৰে প্ৰেসক্রাইব কৰিছে চাই মিলাই যদি আপোনাৰ কিডনি ড্যামেজ অলৰেডি নাই আৰু আপোনাৰ পেইন কিলাৰ এডভাইস কৰিছে তে আপুনি যিমান সেফ ডিউৰেশ্যনৰ কাৰণে কৰিছে তেতিয়া লৈ খাব আৰু নিজে গৈ ফাৰ্মেছীৰ পৰা কিনি না খাব এন্টিবায়োটিক্সৰো এনেকুৱা মানে যিটো ডোজ আছে কিমান ডিউৰেশ্যন আছে দৰকাৰ আছে না নাই প্ৰথম কথা সেইকাৰণে যদি আপোনাৰ এজন ৰেজিষ্টাৰ প্ৰেক্টিচনাৰে ডক্টৰে যদি এডভাইচ কৰিছে তেতিয়াহে ল'ব আৰু যিমান দেৰি কাৰণে দিছে যিমান ডোজ দিছে ইমানেই ল'ব নিজে কিনি ফাৰ্মেচীৰ পৰা কিনি খালে বা এক্সট্ৰা খাই ল'লে ডোজ যদি ভালকৈ নামিলে তে প্ৰব্লেম হোৱাৰ চান্স বেছি এনেতো মানে মানে যিকোনো মেডিচিনৰ চাইড এফেক্ট হ'ব পাৰে বহুত পেইন কিলাৰ আছে যে খোৱাৰ পিছত কিডনি ডেমেজ হোৱাৰ চান্স থাকে তাৰপিছতো যদি দৰকাৰ আছে তেতিয়া আপোনাৰ অলপ ৰিস্ক ল'ব লাগে সেইকাৰণে প্ৰেছক্ৰাইব কৰা হয় তো ডক্টৰে যেতিয়া প্ৰেছক্ৰাইব কৰে তেতিয়া তাৰ মাইণ্ডত থাকে কি এইটো চাইড এফেক্ট হ'ব পাৰে সেইকাৰণে পেচেণ্টৰ যিমান দৰকাৰ আছে ইমানেই ড'জ ডিউৰেশ্যন এইবিলাক ডিচাইড কৰিহে দিয়া হয় আৰু এইখিনিতে আন এগৰাকী দৰ্শকৰ কল আছে আমি লৈ লৈছোঁ নমস্কাৰ জনাইছোঁ পুনৰতে আপোনাক ক'ৰ পৰা কৈছে সমস্যাটো কওক শুনি আছো আপুনি নগাঁৱৰ পৰা কৈছে আপোনাক ধন্যবাদ জনাইছো পুনৰতে আৰু কি সমস্যা আছে কওক মোৰ সমস্যা হ'ল মই তেখেতৰ লগত ছাৰৰ লগত অকণমান মানে বহি পেলাই কথাটো আলোচনা কৰিবলৈ বিচাৰিছোঁ মই যথেষ্ট আজি মানে 20 বছৰ মই অসুখত ভুগি আছোঁ গতিকে ছাৰক কেনেকৈ লগ পাম আৰু ছাৰৰ লগত বহি আপোনাৰ আলোচনা কৰিবলৈ কেনেকৈ সুবিধাটো পাম আপুনি সেইটো কথা জনাব লাগে ঠিকনাটো বিচাৰিছে মই গুৱাহাটী মেট্ৰ' হস্পিটেল খানাপাৰাত ডেইলি মনডে টু ফ্ৰাইডে মৰ্ণিঙৰ পৰা এভেইলেবল থাকোঁ তাত আপুনি ফোন কৰি এপইণ্টমেণ্ট ল'ব পাৰে আর এটা মেট্রো হসপিটাল নগাঁওত আছে তাতো আপনি খবর করে ডিটেলস বিলাক লব পারে হয় ডাগরিয়া আপনাক ধন্যবাদ জানাইছো আশা করিছো আপনি আসলে সারক লক কৰিব পাৰিব আৰু লক কৰি নিশ্চয় কৈ আসলে সারক হৈতে এইসমো যদি আলোচনা কৰে আপোনাৰ সমস্যা হ'ব নিশ্চয় কৈ আপুনি সকাহ পাব আৰু গতিকে আমি কথা পাতি চাম আৰু কিছু সময় আমাৰ হাতত আছে স্যার এইখিনিতে জানিব বিচাৰিছো যে আমাৰ যিসমূহ আসলে কিডনিত আমাৰ বহুতো কাৰণত আচলতে আমাৰ প্ৰভাৱ পৰে বা কেতিয়াবা কিডনি বিকল হয় কিডনি ফেইলিয়াৰৰ কাৰণসমূহ আচলতে কি বা কিডনি ফেইলিয়াৰ আমি কেতিয়া গম পাম যে আমাৰ কিডনি আচলতে বিকল হৈ পৰিছে এতিয়া আমাৰ কিডনিয়ে কাম নকৰে আৰু কেনেকুৱা লক্ষণ দেখা দিয়ে মানে এইটো কিডনি ফেইলিয়াৰ একেবাৰে লাষ্ট ষ্টেজ হয় কিডনি মানে কিডনি বেমাৰৰ ক্ৰনিক কিডনি ডিজিজ বুলি কওঁ আমি ক্ৰনিক কিডনি ডিজিজৰ 5টা ষ্টেজ আছে মানে 1, 2, 3 পৰা 5 লৈ যায় ফিফথ ষ্টেজত কওঁ কি আমি কিডনি ফেইল হৈ গৈছে তে সেইটো আমি ডিচাইড কৰোঁ এটা ফৰ্মুলা আছে চাইণ্টিফিক বহুত মানুহৰ ৰিপৰ্টবিলাক মিলাই মানে চাইণ্টিফিক এটা ফৰ্মুলা আছে যিটোত আমি গ্লোমেৰুলাৰ ফাংচন ৰেট মানে কিডনি ফাংচনটো এটা এষ্টিমেট কৰোঁ মানে পেচেণ্টৰ ক্ৰিয়েটিনিন কিমান আছে বয়স কিমান মেল অৰ ফিমেল সেইটো চাই ফৰ্মুলা এটা মিলাই কিডনি ফাংচন এষ্টিমেট কৰোঁ যেতিয়া কিডনি ফাংচন নৰ্মেল মানুহৰ 90 বা 100 হ'ব লাগে যেতিয়া কিডনি ফাংচন 30ৰ তলত যায় তেতিয়া আমি কওঁ কি কিডনি বেমাৰ আৰম্ভ হৈ গৈছে আৰু যেতিয়া 30ৰ তলত যায় সেইটো কওঁ ষ্টেজ 3 যেতিয়া 30ৰ তলত যায় তেতিয়া কওঁ ষ্টেজ 4 আৰু যেতিয়া 15ৰ তলত আহে তেতিয়া কওঁ ষ্টেজ 5 কিডনি ফেইল তে আমি এটা কিডনি ফাংচন এষ্টিমেট কৰিব লাগে প্ৰথম ব্লাড ক্ৰিয়েটিনিন কিমান আছে আৰু বেলেগ বহুতকেইটা ফেক্টৰ মিলাই কিডনি ফাংচন এটা এষ্টিমেট কৰোঁ সেইটোৰ ওপৰত ডিপেণ্ড কৰোঁ ডিচাইড কৰোঁ কি কোন ষ্টেজত আছে যদি আজি এটা পেচেণ্টৰ ক্ৰিয়েটিনিন 2 আছে বয়স ধৰি লওক আপোনাৰ 40-45 তে এইটো পেচেণ্ট ষ্টেজ 4ত হ'ব তে ষ্টেজ 4ৰ পৰা লাহে লাহে কিডনি ফাংচনটো বছৰত 2 ml বা 10 ml মান কিডনি ফাংচনটো কমি থাকে তে লাহে লাহে এইটো ষ্টেজটো প্ৰগ্ৰেছ হৈ আপুনি ষ্টেজ 5ত যাব তেতিয়া কওঁ কিডনি ফেইল হৈ গৈছে আৰু যেতিয়া এইটো কিডনি ফাংচন 15 তলাত যোৱাৰ পিছত আৰু নামি 8-10 হৈ যায় তেতিয়া ডায়েলিচিছৰ দৰকাৰ হয় ডায়েলিচিছ আমি কিডনি ফেইল হোৱাৰ পিছত যেতিয়া পেচেণ্টৰ অসুবিধা বেছি হয় তেতিয়াহে কৰোঁ হয়
স্যার আমি সুধিম আসলে ডায়ালাইসিসর কেতিয়া প্রয়োজন হয় কিন্তু এইখিনিতে এগারী দর্শকর কল আছে আমি লই লৈছো নমস্কার জানাইছো পুনতে আপনার কি সমস্যা আছে কইল হ্যালো হয় ডাঙরিয়া আপনার কি সমস্যা আছে কও মই গুলাটোপ কইছো রাজেন গোই তোমার গাঁও সমস্যাটো কও অকল মোর হার্ডৰ আছে ডায়াবেটিছো আছে ডায়াবেটিছো বি বহুত বছর হল বাৰু কিন্তু মই এতিয়া অলপ পেশাবটো অলপ ঘন হৈছে ঘর নাই রে রাতিটো সাইবা তিনিবা সাইবা কিবা প্রবলেম একটু প্রবলেম হব নাকি কিবা প্রবলেম এই আপনার এটোই সমস্যা আছে আপনাক পুনতে ধন্যবাদ জানাইছো আর এইখিনতে যেহেতু আমার অনুষ্ঠানের বজাত সময় হয়েছে এটি সমবাণিজ্যিক বিরতির অনুষ্ঠানটি চাই থাকিব আমি উত্তরটা নিশ্চয়কৈ জানাইছাম আর বিরতির পিছত পুনের উভতি আহিছো ডক্টর সন কলর মাজলৈ আর আজি আমি কথা পাতি আছো কিডনি রোগের বিষয়ে ইতিমধ্যে স্যার এগারী দর্শকে কল করেছিল বিরতির পূর্বে যে তখেতর আসলে হার্টর প্রবলেম আছে বা ডায়াবেটিসও হয়েছে গতি আর বর্তমান কিন্তু তখেতর সঘনায় পেশাব হয়ে আছে গতি সেই কথা আমি পাতিম কিন্তু এইখিনতে আন এগারী দর্শক আমার লাইনত আছে লই লৈছো নমস্কার জানাইছো পুনতে আপনার কি সমস্যা আছে কক হয় নমস্কার জানাইছো আপনি কোরপা কইছে কি সমস্যা আছে কক মই বৰপেটাৰ কামদেৱ দাসে কৈছোঁ মোৰ বয়স 65 বছৰ মই গুৱাহাটীত চিকিৎসা কৰিছিলোঁ অলপ কিডনী ট্ৰাবল আছিলে এতিয়া কথা হ'ল কি মোৰতো পেচাবৰ কাৰণে বৰ দিগদাৰ হৈছে এক ঘণ্টাৰ মূৰে মূৰে মোৰ পেচাব হৈয়ে থাকে সদায় হেল্ল' হয় আমি শুনি আছোঁ কওক এক ঘণ্টাৰ মূৰে মূৰে ৰাতিও পেচাব হৈ থাকে দিনতো হৈ থাকে তারপর পেশাব করাতে অল্প মানে অনুভব করা যায় গতি ম্যাডাম স্যারক কই অল্প এটা কিবা রাস্তা দিয়াছন মোক আর ডাঙরি আপনার ডায়াবেটিস বা ব্লাড প্রেসার কিবা এনেকো আছে আছে বাইদেউ মই হেবিলাক বর্তমান অল্প কন্ট্রোলত আছে ওষুধ খাই আছো মই আর মোর বর্তমান সেই আগর চিকিৎসার তারমানে ভরিও ফুলিছিল ভরি ফুলাটো এটা কমিছে কিন্তু বর্তমান মোর এটা অসুবিধা হয়েছে পেশাবটো মানে ইমান বেশি হয়েছে পানি পিয়াও লাগে কিন্তু মই পানি কিমান খাব লাগিব সেই কারণে মই অলপ সারর লগত অলপ জানিব বিচাৰিছিলোঁ আমি আলোচনা করিম আপনার প্রশ্নটা গতি আপনি চাই থাকক আমার অনুষ্ঠানটি স্যার আসলে দুইগারী দর্শকর একই সমস্যা আসলে মানে যদি পেশাব জল যেনে কইছে পেশাব ঘন হয়ে আছে তে আপনি মানে যদি ভরি ফুলা নাই তে পানি বেশি খালে ভাল পাব অলপ আর লগত অলপ এটা ট্যাবলেট আছে হরু এটা এটু মই তো ইতিয়া টিভিত কব নোৱাৰো মানে যদি উছৰ ডক্টৰত না হলে মই লক করিলে মই এটা ট্যাবলেট লিখি দিব পাৰো যেটো কারণে ভাল পাই যায় আর কিহৰ কারণে ঘনকে হৈ আছে এটু সাব লাগিব সুগার কন্ট্রোলত আছে না নাই আর পেশাবৰ রাস্তা যেটো প্রস্টেট আছে এটু সাইজটো কিমান আছে হেতুর কারণে দিগদারি হৈ আছে না নাই আর তিন নম্বর পেশাব ইনফেকশন আছে না নাই হেতু সাব লাগিব আর পেশাবত আপনার যদি কেতিয়া তেজ গৈছে তে আর্জেন্ট চেকআপ করাই লব লাগিব হয় আৰু আগৰ গৰাকী দৰ্শকৰো কিন্তু একেটাই সমস্যা আছে আসলে পেশাব ঘনকে হৈছে তাৰ মানে আপোনাৰ যদি ভৰি ফুলা নাই তে পেশাব বেছিকে পানী বেছিকে খাব আৰু লগত আপোনাৰ চেকআপ কৰাই লোৱাটো ভাল আল্ট্ৰাসাউণ্ড এটা কৰি প্ৰস্টেটৰ সাইজটো কিমান আছে আৰু এটা পেশাব পৰীক্ষা কৰি পেশাবৰ ইনফেকশ্যন আছে না নাই সেইটো চাই ল'লেই আমি গম পাই যাম আৰু বহুত পেচেণ্টৰ এনেকুৱা কমপ্লেইণ্ট থাকে স্পেচিয়েলি যাৰ মেইল মানুহ যিটো 50 বছৰৰ পিছত হোৱাৰ চান্স থাকে তেতিয়া টেবলেট খালে আৰু ভাল পায় হয় আর ধন্যবাদ জানাইছো আসলে দুইগারী দর্শকক আমাদের কল করার বাবে আর স্যার পুনর্বার আহিছো যেহেতু ইতিমধ্যে আমি বৃক্ক বিকল হওয়ার কথা পাতিছিলো গতি কিডনি ফেলিয়রের কথা আমি পাতিছো কিন্তু তার পাছত এতিয়া জানিব বিচাৰিছো যে আপুনি ইতিমধ্যে কৈছে যে 5টা স্টেজ আছে তার ভিতর আমার কেতিয়া এগারী ব্যক্তিক এগারী রোগীক আপনাদের সাজেস্ট করে যে ডায়ালিসিস করব লাগে যেতিয়া আপনার কিডনি মানে স্টেজ 5 লৈ আহে যেতিয়া আমি কওঁ কিডনি ফাংচন যেটো কৈছিলোঁ ক্রিয়েটিনৰ পৰা কেলকুলেট কৰোঁ যেতিয়া এষ্টিমেটেড কিডনি ফাংচন 15 তলত আহে তেতিয়া কওঁ ষ্টেজ 5 আর ষ্টেজ 5ত আমাৰ ডায়ালিসিসৰ কাৰণে চিন্তা কৰিব লাগে কিন্তু যেতিয়ালৈ পেচেণ্টে অসুবিধা পোৱা নাই ভৰি ইমান ফুলা নাই কি ঔষধ দি কন্ট্ৰল হোৱা নাই আৰু মানে এচিড গাত বেছি হৈছে যেটো ঔষধ দি কন্ট্ৰল হোৱা নাই তেতিয়াই আমি ডায়ালিসিস করো যদি খোৱাৰ ৰুচি বেছি কমি গৈছে বমি হৈ আছে তেতিয়াই আমি ডায়ালিসিস করো না হলে মেডিসিন দি কন্টিনিউ করো যেতিয়া আপনার কিডনি ফাংচন 15 তলত যায় তেতিয়া ডায়ালিসিসৰ দরকার হব পাৰে কিন্তু যেতিয়া একেবাৰে আপনার কিডনি ফাংচনটো আৰু তলত নামি আহি 7-8 লৈ আহে তেতিয়া
পেশেন্টৰ ডায়ালিসিছ না হলে কিডনি ট্রান্সপ্লান্ট কৰিবই লাগে জিআই থাকিব হলে না হলে কি হয় যদি ডায়ালিসিছৰ দরকার আছে আপনি না করে তে একদিনত না হয় ইউজুয়ালি প্রবলেম লাহে লাহে হাপ্তা দুই তিনি মাহৰ ভিতৰত লাহে লাহে পেশেন্ট কমজুৰি হৈ বিছনাত পৰি যায় মানে কনসিয়াস লেভেলটো কমি যায় কথা কব নোৱাৰে এনেকুৱা লাহে লাহে ডিটোরিয়েশন হয় তে তেতিয়া আপনার যেতিয়া ডায়ালিসিছৰ দরকার আছে তেতিয়া স্টার্ট কৰি দিলেহি ভাল থাকিব পাৰে হয় আসলে ডায়ালিসিসর কথা ইতিমধ্যে স্যারে কৈছে গতি স্যার এই ডায়ালিসিস যেটা করা হয় ডায়ালিসিসর পাছত এগারী রোগীক ডায়ালিসিস করার পাছত কিবা দেহত কিবা প্রভাব পড়ব পারে নাকি আজিকালি তো মানে যেবিলাক ডায়ালিসিস পেশেন্ট আছে সব তো ভাল করে আছে আর সব ঘরের ওসরত গভর্নমেন্টে ডায়ালিসিস সেন্টার খুলিছে তাত অলমোস্ট ফ্রি ডায়ালিসিস পায় তো ডায়ালিসিস যদি রেগুলার করে তো ইমান প্রবলেম না হয় অলপ যা যাক প্রবলেম হয় হিমোগ্লোবিন কম হয় বা ক্যালসিয়াম ফসফরাস এইবিলাক মেডিসিন দিয়ে অ্যাডজাস্ট করব পারে আর রেগুলার ডায়ালিসিস করলে থাকে এটা নর্মাল জীবনটো যাপন করব পারে আর স্যার আমার হাতত সময় খুব কম তার মাঝতে এটা সমুকে জানিব বিচারছো যে কি যে সকল রোগী আসলে ডায়াবেটিস পেশেন্ট আছে তেওঁলোকে ডায়াবেটিস পেশেন্টে কিডনি কেনে সুস্থ করে রাখব ডায়াবেটিসর পেশেন্টর কিডনি সুস্থ রাখার কারণে সবচেয়ে ইম্পর্টেন্ট হল সুগার কন্ট্রোল করব লাগে সুগার যেটু ডক্টরে কয় যিমান রেঞ্জত নর্মাল রেঞ্জত আনিব লাগে হেতু আর দুই নম্বর ব্লাড প্রেসার কন্ট্রোল করিব লাগিব কলেস্ট্রল কন্ট্রোল করিব লাগিব যদি থাইরয়েড আছে তে থাইরয়েড কন্ট্রোলত রাখিব লাগে লগত ওয়েট ওজনটো কন্ট্রোলত রাখিব লাগিব ইউরিক অ্যাসিড কিমান আছে হেতু সাই হেতু কন্ট্রোলত রাখিব লাগে ব্লাডত অ্যাসিড আছে না নাই হেতু পরিমাণটো সাই অ্যাসিড কন্ট্রোল করার কারণে মেডিসিন আর এক্সট্রা মেডিসিন অ্যাভয়েড করি পেইন কিলার অ্যাভয়েড করি যিমান দরকার আছে ইমানি মেডিসিন খাই আর রেগুলার চেক আপ করে থাকলে ডায়াবেটিসতো সব পেশেন্টও কিডনি প্রবলেম না হয় আর কিডনি ফেইলর পৰা বাঁচাব পাৰো আৰু ছাৰে খুব সুন্দৰকৈ কিন্তু অতি সংক্ষেপে বুজাই দিছে যে কিডনি প্ৰব্লেমছ যদি হয় ডায়াবেটিছ পেচেণ্টৰ তেন্তে কি কৰিব কেনেকৈ সুস্থ কৰি ৰাখিব পাৰিব গতিকে আজি আমি এইখিনি সময়ৰ ভিতৰতে বহুখিনি প্ৰশ্ন ছাৰলৈ কৰিলোঁ বা দৰ্শকসকলেও কৰিলে গতিকে ছাৰক কিন্তু এইখিনিতে আমি বিদায় দিব লাগিব যিহেতু আমি আজি অনুষ্ঠান সামৰণি মাৰিব লাগিব আমাৰ সময় হৈ আহিছে কিন্তু তাৰ পূৰ্বে ছাৰৰ পৰা জানিব বিচাৰিছোঁ যে যিসকল দৰ্শকে আজি আমাক কল কৰিছে বা তেওঁলোকে কিছুমানে আচলতে ইচ্ছা প্ৰকাশ কৰিছে আপোনাক লগ কৰাৰ বাবে আপোনাৰ ঠিকনাটো জনাব মই গুৱাহাটী মেট্ৰ' হস্পিটেল খানাপাৰাত থাকোঁ মনডে টু ফ্ৰাইডে আপুনি ফোন কৰি এপইণ্টমেণ্ট লৈ ল'ব পাৰে আৰু ছাৰক আচলতে মেট্ৰ' হাস্পাতালত আপোনালোকে লগ কৰিব পাৰিব এপইণ্টমেণ্ট লোৱাৰ ব্যৱস্থা কৰিব পাৰিব আৰু তেনেকৈ ছাৰৰ পৰা আপোনালোকে পৰামৰ্শ ল'ব পাৰিব গতিকে আজি ছাৰে আমাৰ সেই বহুমূলীয়া আচলতে আমাক সেইকণ সময় দিলে ছাৰৰ আমাৰ যি আমন্ত্ৰণ ৰক্ষা কৰি ছাৰ আজি আমাৰ সৈতে উপস্থিত আছিল তাৰ বাবে ছাৰক ধন্যবাদ জনাইছোঁ আর দর্শকসকল আজি যেহেতু আমি কিডনি রোগের বিষয়ে কথা পাতিলো আজির আমার এই অনুষ্ঠানটি যখন দর্শকে কল করেছে তেওঁলোকক পুনতে আমি ধন্যবাদ জানাইছো আর যখন দর্শকে আজি আমার এই অনুষ্ঠানটি চালে তেওঁলোককো আমি ধন্যবাদ জানাইছো আর পুনর্বার বুধবারে একটা চ্যানেলত এগারী বিশেষ চিকিৎসক এগারী আন এগারী অভিজ্ঞ চিকিৎসক এটা নতুন বিষয় লৈ আমি আপনার সম্মুখ আহিম পুনের কথা পাতিম আপনার সঙ্গে গতি সাই থাকিব প্রথম খবর 24x7 ধন্যবাদ।